हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नाम्ने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे वंचाकल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा वांग जगन्नाथाय ते नमः। जगन्नाथ स्वामी अन्नपतगामी नयनपतगामी भवतुमी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे रामो राम राम हरे हरे। जय जगन्नाथ बलभद्र सुभद्रा महारानी की जय। नमो ओम विष्णु पादाय कृष्ण विष्णु भद्र श्रीमते जय पताका स्वामी नित्य नामिनी। नमो आचार्य पादाय निताय के पदाय न गौर पद नमोदाय न हर ग्रह मोदाय जय गुरु महाराज सबसे समस्त वैष्णव बिंदु की जय। जगन्नाथ बलभद्र सुभद्रा महारानी की जय। हरि ओम। তো আজকে আলোচনা করব যে ভগবানকে যদি কেউ কিছু দেয় আমাদেরকে দেওয়ার জন্য, সেটা আমাদেরকে সঠিক স্থানে পৌঁছে দিতে হয়। আর ভগবান সবচেয়ে কিরকম গিফট পছন্দ করেন, সবাই আমাকে জিজ্ঞাসা করছিলেন প্রভু কি কি দিলে ভগবান খুশি হবেন, আর সেটা আজকে নিলে আমাদের জানতে পারে স্পেশাল গিফট। হ্যাঁ, তো জয়পুরে, আপনারা জয়পুর নাম শুনেছেন যারা ভারতে থাকেন, অবশ্যই শুনেছেন। হ্যাঁ, খুব ভালো জায়গা জয়পুর, যেখানে বৃন্দাবনে তিনটি বিগ্রহ অবস্থান করছেন। হ্যাঁ, তিনটা বিগ্রহ কি কি? মদন মোহন, গোপীনাথ, গোবিন্দদেব, তিনটা বিগ্রহ জয়পুরে অবস্থান করছেন। যখন বৃন্দাবনে যখন রাজাদের অত্যাচার শুরু হয়েছিল, তখন হ্যাঁ জয়পুরে রাজা গিয়ে তখন সে বিগ্রহগুলো নিয়ে আসে জয়পুরে প্রতিষ্ঠা করে। এখন তারা অরিজিনাল বিগ্রহ জয়পুরে আছে। আর সেই পুরে একজন জয় সিংহদেব নামে এক রাজা ছিলেন, জয়পুর শাসন করতেন। তো উড়িষ্যার রাজা একবার তার জয়দেব সিংকে এবং তার স্ত্রী চন্দ্রাবতীকে উড়িষ্যায় আসার জন্য, জগন্নাথের দর্শন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই আমন্ত্রণ যখন জানিয়েছেন, তখন তারা উড়িষ্যায় আসেন। উড়িষ্যার সমুদ্র, উড়িষ্যা মানে অনেক কিছু আছে উড়িষ্যা ভালো লাগার মতো। তো তারা কি করেছেন, এসে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকেও তারা দর্শনের সুযোগ নিলেন, এবং তারা মহাপ্রসাদের মাহাত্ম্য শুনেছেন। ভগবান ওখানে কি করেছেন, ভোজন লীলা করেছেন। আর ওখানেই একমাত্র নারদ মুনি আর পার্বতী মাতার তপস্যার ফলে এই মহাপ্রসাদ এসছেন, এবং সম্পূর্ণ মাহাত্মটা জগন্নাথের পূজারীরা মাতা চন্দ্রাবতীকে মানে জয়দেব সিং এর স্ত্রী, হ্যাঁ জয়পুরের রাজার রানীকে, রানীমাকে শুনিয়েছেন। এবং জগন্নাথকে যে ভোগ দেওয়া হয়, হ্যাঁ তা স্বয়ং লক্ষ্মী দেবী নিজে রান্না করেন, সে কথাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর সেটা শুনে তিনি তো খুশি। আর এই যে মহাপ্রসাদটা পার্বতী মাতা তপস্যা করেছিল বিদায়, জগন্নাথের ভোগের প্রসাদ আগে মাতা পার্বতী বিমলা দেবীর কাছে যায়। মাতা পার্বতীর একটা রূপ হচ্ছে বিমলা দেবী, সেই বিমলা দেবীর কাছে যায়। আর সেই বিমলা দেবী মাতার কাছ থেকে তখন সেটা আনন্দবাজারে এসে সমস্ত ভক্তরা সেই প্রসাদ গ্রহণ করেন। সেটা তখন মহা মহাপ্রসাদে রূপান্তরিত হয়। আবার বলছেন তিনি মাহাত্ম্য শ্রবণ করেছেন, এই মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন তিনি জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপ থেকে মুক্ত হয়ে যান, এবং মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে ভগবানের ভক্তরা তারা জীবনের এই অন্তিমে
অন্তিম মানে জীবন এই দেহটা ত্যাগ করার পরে বৈকুণ্ঠ ধামে গমন করেন। আর এত সুন্দর করে মহাপ্রসাদের মাহাত্ম্য শ্রবণ করার পর রানী চন্দ্রাবতী তখন জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন। কি প্রার্থনা করেছেন? যে লক্ষ্মীদেবী এত সুন্দর করে ভগবানের জন্য সেবা করছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করলেন তখন কি, আমি একটি লক্ষ্মীদেবীর মতো একটি কন্যা লাভ করতে চাই, যাকে আমি জগন্নাথের সেবায় নিয়োজিত করতে পারি। বুঝা গেল? সন্তান কামনা করার আগে ভগবানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাকে একটা লক্ষ্মীর মতো একটি সন্তান দাও, যাতে আমি তোমার সেবা লাগাব। বুঝা গেল? তো এভাবে তিনি প্রার্থনা করলেন। তারপর কিছুদিন যাইতে না যেতেই 1 বছরের মধ্যে তিনি একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেন। তো হয়ে গেল, তারপর আস্তে আস্তে মেয়ে বড় হলো। হওয়ার পর একবার কি হয়েছে, অনেকদিন পরে সেই রানী চন্দ্রাবতী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। অনেক কবিরাজ, অনেক ভালো ভালো ডাক্তার এবং অনেক গ্রহ পূজা করা হয়েছে, কোনো আবার গ্রহের দোষ আছে নাকি। বুঝা গেল? আমরা যেরকম ছটফট করি, এই গ্রহ খারাপ, এই রাশি খারাপ, পূজা করতে হয় না। হ্যাঁ, তো সেরকম অনেক গ্রহ পূজাও করেছে রাজা। তো জয়দেব সিং বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলেন তার স্ত্রীকে সুস্থ করার জন্য, কিন্তু তার সমস্ত প্রয়াস ব্যর্থ হলো। তখন রানীর স্বাস্থ্যে যখন দিন দিন অবনতি হতে লাগলো, রাজা জয়দেব সিং এবং তার মেয়েকে, ওই মেয়েটার নাম কি রাখলো যেটা জগন্নাথের কাছে প্রার্থনা করে পেলো, তার নাম রাখলো বিষ্ণুপ্রিয়া। কি সুন্দর নাম না! হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া নাম রেখেছে। তখন এই জয় সিং রাজা আর তার কন্যা রাজকন্যা বিষ্ণুপ্রিয়া কি করলেন, হ্যাঁ, খুব চিন্তায় পড়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া সর্বক্ষণ তার মার সঙ্গে থাকেন, তাদের কিন্তু অনেক দাস দাসী আছে, কিন্তু তার মার সঙ্গে থাকতেন বিধায় সে খুব মাতৃভক্ত। তো মাকে খুব, মানে মাকে নিয়ে খুব টেনশন করছিলেন। তো বিষ্ণুপ্রিয়া ভাবছে কি, কলির প্রভাবে হয়তো সকল, তিনি অনেক দেবদেবীর প্রার্থনা করেছেন, দেবদেবীর কাছে পূজা করেছেন, কত মানস করেছেন, উপোস করেছেন, কিন্তু কোনো প্রার্থনা কাজ হচ্ছে না। তখন তিনি মনে মনে ভাবছেন, কলির প্রভাবে এই দেবদেবী গুলো, কেউ আর বিগ্রহ নেই, মূর্তি নেই, সবগুলো পাথর হয়ে গেছে। এরকম করে একটা সে নিজে নিজে মনে কমেন্টস করেছেন, দেবদেবীর প্রার্থনা শুনছে না, এই জন্য তারা সব পাথর হয়ে গেছে। হ্যাঁ, তো যদিও রানীমার জন্য বিষ্ণুপ্রিয়া খুব চিন্তা থাকতেন। হ্যাঁ, তো একদিন বিষ্ণুপ্রিয়া কি করেছেন, তার মায়ের পাশে বসেছিলেন, তখন হঠাৎ করতে শুনতে পাচ্ছে কি, বাইরে একজন খুব সুন্দর কণ্ঠ দিয়ে জগন্নাথের কীর্তন করে করে যাচ্ছে। সে ঘরের থেকেই, রাজপ্রাসাদের থেকেই সে আওয়াজটা শুনতে পেয়েছে। আর যখনই শুনতে পেয়েছে সে একজন, হ্যাঁ, তিনি মনে করছেন কি, হয়তো কোনো একজন ভিখারি, অনেক ভিখারি আছে না, গান গায়। হ্যাঁ, তো মনে করছে কি, কোনো ভিখারি সেখানে গান করছেন। তো এইভাবে তিনি চিন্তা করার পর, তারপর তিনি একজন, তাদের অনেক দাসী আছে না, একজনকে দাসীকে বলছে বাইরে গিয়ে একটু দেখো তো কে গান করছে। তখন দাসীটা গিয়ে দেখে তারপর ফিরে এসে বলল যে পুরী থেকে একজন সন্ন্যাসী এসে কীর্তন করছেন, জগন্নাথের কীর্তন করছে। তারপর তিনি কি করলেন, সেই বিষ্ণুপ্রিয়া, তিনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সেই সন্ন্যাসী মহারাজের সঙ্গে দেখা করলেন এবং সন্ন্যাসী মহারাজ কি করলেন, তাকে কিছু জগন্নাথের মহাপ্রসাদ দিয়েছে এবং বলছে কি, এই প্রসাদ গুলো মহারানীকে খাওয়াবে এবং এই প্রসাদ গ্রহণের পরে তিনি আরোগ্য লাভ করবেন। তার মানে আসলে কে, জগন্নাথ নিজে তার লোক পাঠিয়ে দিয়েছেন রানীমাকে সুস্থ করার জন্য। যেহেতু লক্ষ্মীর প্রকাশ, মানে লক্ষ্মীদেবীর মধ্যে একটা কন্যা সন্তান পেয়েছে বিষ্ণুপ্রিয়াতে, সে বিষ্ণুপ্রিয়া কি করলেন, আছি বিদায় সে চিন্তা করছে, ভগবানকে প্রার্থনা করছে বিদায়, তখন ভগবান তার মায়ের জন্য প্রসাদ পাঠিয়ে দিলেন। বুঝা গেল? তারপর তুমি, তখন সেনাসি বাবা বলছে কি, তুমি এটা তোমার মাকে খাওয়াবে, রানীমাকে, আর তুমি জগন্নাথের কাছে প্রার্থনা করবে, উনি নিশ্চয় তোমার প্রার্থনা শুনবেন। হ্যাঁ, এবং তোমার মাতাকে, আমাদের রানীমাকে সুস্থ করে দেবেন, তুমি জগন্নাথের কাছে প্রার্থনা করো। বুঝা গেল কি, সে মাকে সুস্থ করার জন্য দেবদেবীর কাছে প্রার্থনা করেছে, দেবদেবীর পূজা করেছে, বিভিন্ন গ্রহ চক্রের পূজা করেছে,
তো সেগুলি করছে বিধায়, ভুল করেছে বিধায় সন্ন্যাসী মহারাজ বলছেন, বলছেন জগন্নাথের কাছে প্রার্থনা করো, জগন্নাথ তোমার কথা শুনবে, শুনুন তোমার মাকে ভালো করে। তা রাস্তা দেখাচ্ছে দেখুন ভগবান লোক পাঠিয়ে। তারপর তিনি সন্ন্যাসী আরো বলছেন কি, বলছে যদি কেউ ভক্তি সহকারে জগন্নাথের কাছে প্রার্থনা করেন তিনি তাকে কোনোদিন নিরাশ করে না। হ্যাঁ, তো বিষ্ণুপ্রিয়া জগন্নাথের নাম শোনা মাত্র তার শরীর শিহরে উঠছে, হ্যাঁ একটা দিব্য আনন্দ অনুভব করেছেন। তিনি তখন তার মাকে বলছেন, এই হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ, তুমি এই প্রসাদ গ্রহণ করো আর রোগ থেকে তুমি মুক্তি লাভ করবে। এই বলে তার মাকে দিলেন, চন্দ্রাবতী মানে রানী মা তখন এই কথা শুনে খুব খুশি হয়েছেন। খুশি হওয়ার পর তখন তিনি তা ভক্তি সহকারে সেটা গ্রহণ করলেন, কি মহাপ্রসাদটা গ্রহণ করেছেন। আর যখন মহাপ্রসাদ গ্রহণ করেছেন, এবার মহাপ্রসাদের অপূর্ব সুগন্ধি আঘ্রাণ করে খুব সন্তুষ্ট হলেন এবং নিজেকে খুব পরিশুদ্ধ বোধ মনে করলেন। তখন রানী চন্দ্রাবতী সবসময় রাত্রিবেলা খুব মানে রোগের যন্ত্রণায় কষ্ট পেত, সারা শরীর ব্যথা হয়ে গেছিল, হ্যাঁ এই জন্য খুব কষ্ট পেতেন। আর সেই রাত্রিতে যখন ওষুধ খেয়েছেন, হ্যাঁ আর কি করেছেন, বিষ্ণুপ্রিয়া তার মার পাশে বসে জগন্নাথকে স্মরণ করছেন, ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা জানাচ্ছেন। যখন প্রার্থনা জানাচ্ছেন মায়ের কাছে সারা রাত বসে, আর ওই রাত্রিবেলা তার মার শরীরের ব্যথাটা তার কিচ্ছু নাই, সব একবার মহাপ্রসাদে আর মেয়ের প্রার্থনায় সব কমপ্লিট, আর ব্যথাটা করছে না। হ্যাঁ তখন কিছুদিন পরেই তখন তার মা রানীমা কি করেছেন, হ্যাঁ রোগ মুক্ত হয়েছেন, রোগের যন্ত্রণা থেকে মুক্ত হয়েছেন। হ্যাঁ আর জগন্নাথের প্রসাদ গ্রহণের মাধ্যমে ভীষণ রোগ থেকে মুক্তি লাভ করে। পর রানীমা এবং তাদের কন্যা বিষ্ণুপ্রিয়া জগন্নাথের প্রতি আরো বেশি শ্রদ্ধা বেড়ে গেছে, আরো বেশি শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে গেছে, হ্যাঁ বিশ্বাস বেড়ে গেছে। তখন রাজা পুরীধাম থেকে যে আসুক না কেন, কে রাজা জয় সিং, সে পুরীধাম থেকে যে আসুক না কেন তাকে খুব শ্রদ্ধার সঙ্গে সমাদর করতে লাগলো, কেন একমাত্র ভগবানের প্রসাদের দ্বারা তার স্ত্রী সুস্থ হয়ে গেছে, কোনো চেষ্টা করলো, এত চেষ্টা করলো কোনো রকম ভালো করতে পারলো না। এইবার একবার পুরী মন্দিরের, হ্যাঁ পাণ্ডাদের মধ্যে একজন পাণ্ডা রাজার কাছে কিছু জগন্নাথের প্রসাদ নিয়ে আসলেন এবং রাজা সেই প্রসাদ গ্রহণ করে খুব যত্ন করলেন তাকে। কয়েকদিন সেখানে সেই পাণ্ডা অবস্থান করছেন রাজবাড়িতে। অবস্থান করার পর সেই পাণ্ডা যখন যাওয়ার জন্য প্রস্তুত নিলেন, তখন রাজা এবং রানী তার কাছ থেকে জগন্নাথ দেবের জন্য কি করলেন, ওই পাণ্ডাকে যে পাণ্ডা এসেছিলেন তাদের কাছে যখন চলে যাচ্ছেন তখন কি করেছেন, কিছু রানী আর রাজা অনেক মণি রত্ন হীরে মণি মাণিক্য উপহার দিয়েছেন, কাকে, জগন্নাথের জন্য পাঠিয়ে দিলেন। আর বিষ্ণুপ্রিয়া জগন্নাথের জন্য কিছু দিতে চায়, সে জগন্নাথের জন্য কিছু উপহার পাণ্ডার মাধ্যমে দিতে চায়। তখন সে চিন্তা করছে, হ্যাঁ আমি আমার প্রভুর জন্য কি উপহার বা দান করব, সে চিন্তায় পড়ে গেছে। সে চিন্তা করছে তিনি হচ্ছেন লক্ষ্মীপতি, তো তার ঐশ্বর্যের কোনো অভাব নেই, কি যার কাছে যদি অনেক টাকা থাকে আপনি যদি তাকে 1,000 টাকা একটা বান্ডিল দেন, যে কোটি কোটি টাকার মালিক তাকে 1,000 টাকা গিফট করলে তার কাছে কোনো মূল্য থাকবে কি, এটা গুরুত্ব দিবে না। তো তো তখন কি করলেন, সে চিন্তা করছেন তার কাছে জগন্নাথের কাছে অনেক রত্নের মানে কি হীরে মণি মাণিক্য এবং সোনা দানা যত কিছু দরকার এরকম তার কাছে অনেক আছে ভগবানের কাছে, হ্যাঁ এবং রত্নের অতুল আধার নামে পরিচিত একটা স্থানে তিনি বাস করেন। তো লক্ষ্মী দেবীর রত্নভাণ্ডার হীরা এবং অন্যান্য মূল্যবান মণিরত্ন পরিপূর্ণ আছে, তো এমন কোন বস্তু রয়েছে যে যা প্রভুর কাছে নাই। সে বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে আমি কি দেব, আমার বাবা মা দিচ্ছে সেগুলো তো ওনার কাছে আছে, এটার কি তার দাম থাকবে। তখন বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে আমি তাহলে এমন কিছু দিতে চিন্তা করছি যে যেটা প্রভুর কাছে নেই, তাহলে সেটা প্রভু ভালো করে গ্রহণ করবে, তখন মানে তিনি খুশি হবেন ভগবান জগন্নাথ। তখন
তিনি আরো চিন্তা করছেন, যদি ধন আসে যদি, তাহলে তার কোনো তার কাছে মূল্য থাকবে না। হ্যাঁ, যা প্রভুর কাছে রয়েছে সেটা কোনো আমি দিলে লাভ হবে না। তো সুতরাং আমি এমন কিছু উৎসর্গ করব, এমন কিছু দিব ওনাকে, তাহলে তিনি খুশি হবেন। তখন সে অনেক চিন্তা করলো, একদিন দুই দিন তিন দিন চিন্তা করে, আর খুঁজে পাচ্ছে না কি করবে। ওই পূজারীর কাছে যেতেও দিচ্ছে না যে আমি গিফট দেবো, আমার জন্য অপেক্ষা করবে। এবার সে প্ল্যান করে করে প্ল্যান করে খুঁজে পাচ্ছে না কি দিবে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে বলছে আমি আমার নিজেকেই সমর্পণ করলাম প্রভুর কাছে, হ্যাঁ নিজেকে উৎসর্গ করব। তখন আমার প্রভু কি জানতে পারবেন যে আমি তার চরণ কমলে নিবেদন করেছি নিজেকে? সেটা কিভাবে জানবে? তাকে জানাই দেবে না? কাকে? জগন্নাথকে। আর এরকম চিন্তা করে বিষ্ণুপ্রিয়া তার কলম দিয়ে, ভোজপত্র আছে না, ভোজপত্র দেখেছেন কোনোদিন? কেউ ভোজপত্র, এটা কাঠের মতো, কাঠের পাতার মতো। সেই ভোজপত্রের মধ্যে জগন্নাথের কাছে একটা চিঠি লিখলেন, সংস্কৃত শব্দ দিয়ে, হ্যাঁ একটা চিঠি লিখেছেন। আর চিঠিটা লেখার জন্য সে কস্তুরি আছে না, কস্তুরির গুঁড়া দিয়ে বিশেষ একটা কালি ব্যবহার করেছে, কালি বানিয়ে সে কালিটা দিয়ে সুন্দর করে ভোজপত্রের মধ্যে লিখতে লাগলো। হ্যাঁ, তারপর একটি ছোট্ট সুন্দর একটি বাক্সে, হ্যাঁ ছোট্ট একটা বাক্সের মধ্যে সে চিঠিটাকে ঢুকালো। হ্যাঁ, চিঠিটাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর তিনি সেই বাক্সটি পাণ্ডার কাছে দিয়ে বললেন যে আপনি এটা জগন্নাথের হাতে, হ্যাঁ নিবেদন করবেন, এই বাক্সটি অন্য কারো কাছে দিবেন না, কিন্তু ডাইরেক্ট জগন্নাথের হাতে দিবেন। এই বাক্সটি জয়পুর থেকে পুরীধামে নিয়ে যাওয়ার জন্য ওই পাণ্ডাকে কি করেছেন, একটি স্বর্ণ মুদ্রা দিয়েছে, আর সেই রাজকন্যার যে গলার মধ্যে যে হিরে মণিমাণিক্য, হ্যাঁ একটা মালা আছে খুব দামি, সেই মালাটা সঙ্গে সঙ্গে গলা থেকে খুলে ওই পাণ্ডাকে দিয়ে দিলেন, শুধু বাক্সটা নিয়ে জগন্নাথের কাছে দেওয়ার জন্য। ঠিক আছে, দিয়ে দিল। এইবার পুরীধামে চলতে চলতে ওই পাণ্ডা কি করলো, একসময় চিন্তা করছে এই উপহারটি দিয়েছে, এই উপহারটা নিয়ে যাওয়ার জন্য আমাকে এত কিছু উপহার দিল, তো এখন এটার ভিতর কি আছে? তার মধ্যে একটা কৌতূহল হয়ে গেছে। কার কাছে? কার কাছে কৌতূহল হচ্ছে? পাণ্ডার কাছে, যে পাণ্ডা নিয়ে যাবে তার কাছে ভিতরে ভিতরে কৌতূহল হচ্ছে যে এটার ভিতরে নিশ্চয় কি আছে, আমাকে দেখতে হবে। তখন সেই জয় সিং এর রাজ্য, মানে কি ওই জয়পুরের রাজার যে একটা সীমানা আছে না, সীমানা যখন অতিক্রম করে, তখন সেই পাণ্ডা তখন ওই বাক্সটি খুলে দেখার জন্য চিন্তা করছে। তারপরে সে একসময় খুলে ফেলল, খোলার পরে সে দেখে খুব আশ্চর্য হয়ে গেল, আরে এটার ভিতরে তো কিছুই নেই, হ্যাঁ মূল্যবান তো কিছুই নেই, কেবল একটি কস্তুরি কালি দিয়ে, হ্যাঁ সেই বাক্সের মধ্যে সংস্কৃত ভাষায় একটা পত্র লেখা আছে। হ্যাঁ, তিনি ভাবলেন নিশ্চয় রাজকন্যা একেবারে বাচ্চা নির্বোধ। হ্যাঁ, তো সে প্রভুর কাছে এইরকম উপহার পাঠাচ্ছেন, সারা রাত এই বাক্সটি পুরীতে বহন করে নিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন আছে? এরকম চিন্তা করে সে কি করলেন, ওই পত্রসহ পাণ্ডা ওই বাক্সটি পথের ধারে ছুঁড়ে ফেলে দিলেন। বুঝা গেলেন কি করলেন? রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। তারপর কয়েকদিন পায়ে হেঁটে চলতে 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 পাণ্ডা পুরীতে এসে তার ঘরে এসে অবস্থান করলেন। হ্যাঁ, তো মানে অনেক দিন ধরে হেঁটে এসছে না, তখন সে খুব কষ্ট ক্লান্ত আছে, সে রাত্রে যখন গভীর নিদ্রায় মগ্ন হলো, তখন হ্যাঁ জগন্নাথ তার স্বপ্নে এসে আবির্ভূত হলো। বোঝা গেল কি? কেন আবির্ভূত হলো আশা করি বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, তা আবির্ভূত হয়ে বলছেন তুমি তোমার নিজের যে উপহারগুলি সেগুলো সুন্দর করে নিয়ে রেখেছো, থলির ভিতরে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিয়েছো, এনে তোমার বউকে দিলে, আমার জিনিসটা কেন ফেলে দিলে, এটা গুরুত্ব নাই নাকি? কে? জগন্নাথ পাণ্ডাকে বলছে তুমি আমার জিনিসটা ফেলে দিলা, তোমার জিনিসগুলো তো খুব সুন্দর করে নিয়ে আসলাম, এই বাক্সটা আনার জন্য তোমাকে কত সুন্দর উপহার দিল সেটা তো রেখে দিলে, সেটা তো ফেলে দিতে পারতা বাক্সের সঙ্গে। কি তুমি বাক্সটা তো ফেলে আসলা, বাক্সের সঙ্গে যে উপহারটা দিয়েছো সেটা ফেলে আসতা, সেটা তো রেখে দিয়েছো, কি ধরনের নীতি তোমার? কে? জগন্নাথ হ্যাঁ জিজ্ঞেস করছে, বলছে সেই আমার সেই শুদ্ধ ভক্ত বিষ্ণুপ্রিয়া আমার জন্য একটা বাক্স দিয়েছে, সে বাক্সটা দাও আমাকে, কেন ফেলে দিলা? তখন পাণ্ডা উত্তর দিচ্ছেন কোন উপহার, সেটিতে একটি মাত্র
গাছের পাতার মধ্যে কি কি লিখে দিয়েছে, একটা পত্র আছে আর তো কিছু নাই। তখন জগন্নাথ বলছেন, এই গাছের পাতা হলেও সেটা আমার কাছে অনেক মূল্যবান, তুমি তো সে মর্ম বুঝবে না, তুমি সেই পত্রটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, হ্যাঁ এই পত্রটি আমার কাছে অনেক বেশি মূল্যবান, খুব ভুল করেছো তুমি, এরকম করে অনেক বকাবকি করলো। তুমি যখন মন্দিরে যাবে তুমি দেখতে পাবে যে সেই পত্রটি আমার বুকের মধ্যে আছে, ঝুলানো আছে। কি বলছে জগন্নাথ? বলছে তুমি তো ফেলে দিয়েছো, সেটা আমি এখান থেকে আবার কুড়িয়ে নিয়েছি, কোথায় জগন্নাথ আর কোথায় জয়পুরের বাউন্ডারি, মানে বর্ডার, জয়পুর আর উড়িষ্যার বর্ডার, এটা কতটুকু দূর থেকে, হ্যাঁ আমি এখান থেকে আবার তুমি ফেলে দিয়েছো, আমি এবার নিয়ে আসছি, তুমি আসলে মন্দিরে আসলে দেখতে পাবে কি আমার গলের মধ্যে সেটা, হ্যাঁ ঝুলে রয়েছে, আর তুমি সেটাকে ছুঁড়ে ফেলে এসছো, সেই পত্র এখন আমার হৃদয়ে ধারণ করে আছে, আমি, তুমি জানো না, তুমি বুঝতে পারছো না ওই পত্রের মধ্যে কি আছে, ভালোবাসার চিঠি, হ্যাঁ রুক্মিণী দেবী কৃষ্ণকে দ্বারকা চিঠি পাঠিয়েছিল, কোনোদিন চোখেও দেখেনি, আর সেখানে চিঠি পাঠিয়েছে, আর চিঠি পেয়ে ভগবান নিজে এসে তাকে হাইজ্যাক করে নিয়ে গেল, কিডন্যাপ করে নিয়ে গেল যুদ্ধ করে, বুঝতে পেরেছেন? চিঠির কত দাম আছে, এখন তো সব মেসেজ, এসএমএস, হোয়াটসঅ্যাপ এসএমএস করে, ইনস্টাগ্রাম এসএমএস করে, হ্যাঁ মেসেঞ্জার এসএমএস করে, এই জন্য দেখবেন ছেলে মেয়েরা এসএমএস পাইলে মানে একটা নোটিফিকেশন আসলে তাড়াতাড়ি কিভাবে খুলবে, দেখবে কি লিখেছে আমার জন্য, হ্যাঁ তাহলে চিন্তা করুন ভগবান কেন তার ভক্তের চিঠি পেলে ছটফট করবে না, আমাদের মধ্যে স্বভাবটা আছে না, একটা এসএমএস এলে সারাদিন শুধু মানে দেখে থাকি, হ্যাঁ কি কখন একটা এসএমএস আসছে, কি এসএমএস আসছে, তো পড়ার জন্য সবসময় চিন্তা করছি, হ্যাঁ এরকম। তারপর দিন ওই পান্ডা কি করেছে, এটা তো বলবে, ভগবান ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, তাকে বকা টকা দিয়ে এখন কি করবেন, সেবক তো ভুল করেছে, এখন কিছু করার নাই। আর তখন কি করেছেন, সকালবেলা পান্ডা যখন জগন্নাথের দর্শন করতে গেলেন মন্দিরে, স্বপ্নে তিনি যা যা দেখেছেন তা পরীক্ষা করার জন্য যখন মন্দিরে দ্বার খুলেছেন, তখন সবাই দেখলেন যে কি প্রভুর বুকের মধ্যে একটি রকেট আছে, সে রকেটের পাশে একটি বাক্স ঝুলছে, কি একটা ঝুলছে, তখন তা দেখে সবাই চিন্তা হলো এটি কি হতে পারে, কেউ কেউ ভাবলো কি এটা হয়তো মন্দিরের ভিতরে প্রবেশ করেছিল, কেউ হয়তো মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, তা না হলে কিভাবে এই পাতাটি ওই কোনটা ওটা থেকে ভোজ পত্রটা বের করে যে চিঠিটা সেটা গলার মধ্যে ঝুলে আছে, বলছে এই পাতাটি কোত্থেকে আসলো, নিশ্চয় কেউ ঢুকেছে এসে ভগবান গলায় পরিয়ে দিয়েছে, হ্যাঁ এরকম অনেকে ভাবছে, প্রত্যেকেই যখন নানা রকম জল্পনা কল্পনা করছে, বিভিন্ন রকম মন্তব্য করছে, তখন ওই পাণ্ডা প্রধান পুরোহিতের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন, মানে যে বিষ্ণুপ্রিয়া তাকে চিঠি দিয়েছে, চিঠিটা বাক্সের ভিতর ছিল, তারপর সেটা রাস্তায় ফেলে দিয়েছে, জগন্নাথ দোকান থেকে নিয়ে নিল, হ্যাঁ নিয়ে আবার নিজের বুকে ধারণ করলো, ভগবান গিয়ে আমাকে স্বপ্নে বললো, একে সব কিছু পাই টু পাই সুন্দর করে কাকে বললেন, হ্যাঁ ওই বড় পাণ্ডাকে বলেছেন। তারপর তিনি বললেন, জগন্নাথ দেব তার সবচেয়ে প্রিয় পত্রটি কিভাবে তার ভক্তের বক্ষে ধারণ করে রেখেছেন, দেখো সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো একটা চিঠি পর্যন্ত ভগবান কত যত্ন সহকারে গ্রহণ করেন। প্রধান পূজারী ভাবলেন এটি তো একটি পাতার টুকরো, এর আর কি মূল্য থাকতে পারে, খুব কৌতূহল হয়ে তিনি পূজার বেদিতে আরোহণ করলেন এবং পাতাটি সেখান থেকে তুলে আনলেন ভগবানের গলা থেকে, সেটা আবার খুলে নিলেন, খুলে নিয়ে মানে তারা সবাই পড়বে এটা, যখন তিনি সেই পত্রটি খুললেন তখন তিনি দেখতে পেলেন কি কি বড় পূজারী বড় পান্ডা, তখন দেখতে পেলেন কি সেখানে একটা সংস্কৃত শ্লোক লেখা আছে, বোঝা গেল কি সংস্কৃত শ্লোক লেখা, শ্লোকটা কি, রত্নাকর তব গৃহম গৃহিণী চ লক্ষ্মী কিম দেয় মুদ্দে ভবতে পুরুষোত্তমায় আবির গোপাল ললনাদৃত মানসায় দত্তম মনো দত্ত নময় কৃপয়া গৃহান, হ্যাঁ মানে চার প্রকার ছন্দে এটা সুন্দর করে লিখেছেন বিষ্ণুপ্রিয়া কার কাছে, ভগবানের উদ্দেশ্যে, বুঝা গেল? তো এখানে কি লিখেছেন,
শুনবেন যে ভাই, এতক্ষণ ধরে অপেক্ষা করছেন কি লেখা আছে। সেখানে লেখা আছে, হে প্রভু, হ্যাঁ আপনি শ্রীক্ষেত্রে, যিনি শ্রীক্ষেত্র পুরীধামে যান, তিনি আপনাকে কিছু না কিছু উপহার পাঠান, উপহার দিয়ে আসেন। কিন্তু আমিও সংকল্প করলাম যে আমার প্রেম ভক্তির নিদর্শন স্বরূপ আপনাকে আমি ও কিছু প্রদান করব। কার কাছে? প্রভুর কাছে বলছেন। বলছে আমিও চিন্তা করছি আমিও কিছু আপনাকে দিব। সবাই গেলে তো আপনাকে কিছু না কিছু দিয়ে আসে না, তা আমিও চিন্তা করছি আমি কিছু আপনাকে দিব। হ্যাঁ কিন্তু আমি আপনাকে, হ্যাঁ কিন্তু আপনাকে আমি আর কি দেব? আপনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, হ্যাঁ সেই সাগর বা সমুদ্র হচ্ছে মণিরত্ন আকার স্থান, মানে সমস্ত ওই সাগরের মধ্যে ক্ষীর সমুদ্রে সমস্ত মণি মাণিক্য রত্নগুলো সব আছে। আপনার পত্নী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী দেবী, যার কৃপায় মানুষেরা সমস্ত রকমের, হ্যাঁ ধন সম্পত্তির অধিকারী হয়। আপনি অসীম ধনরত্নের অধিকারী, আপনাকে আমি এমন কিছু দিতে চাই যা আপনার নাই। গভীর অনুধাবনের পর আমি স্থির করলাম যে আপনি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গিয়েছিলেন। সেই সময় বৃন্দাবনে গোপীগাগণ আপনার চিত্ত চুরি করে নিয়েছিল, যার জন্য দ্বারকা এসে কান্না করছেন। কি বলছেন বিষ্ণুপ্রিয়া? যে আপনি যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন, তখন সে সময় গোপীগণ আপনার চিত্ত চুরি করে নিয়েছিলেন। সুতরাং আমি আমার চিত্ত হৃদয়কে আপনার কাছে নিবেদন করলাম, আমার হৃদয়টাকে আপনার কাছে নিবেদন করলাম, কৃপাপূর্বক আপনি এই চিত্তরূপ হৃদয়টাকে, হ্যাঁ আপনি আপনার পাদপদ্ম প্রদত্ত একটি উপহার হিসেবে স্বীকার করুন। কি বললো বুঝতে পেরেছেন? আমাদের সম্পত্তি কি আছে? আসল সম্পত্তি হৃদয়টা, এই হৃদয়টা ভগবানকে সে অর্পণ করল। কেননা বৃন্দাবনে ব্রজবাসীরা, ব্রজগোপিকারা তাদের হৃদয়টা ভগবানকে দান করে দিয়েছিল, ভগবানকে দান করে দিয়েছে, ভগবানকে তাদের হৃদয়ে বসিয়েছে। হ্যাঁ তো এই জন্য বিষ্ণুপ্রিয় এখানে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ওরা হৃদয়টা দিয়ে আপনার হৃদয়টা চুরি করে নিয়েছে, তো আমিও আমার হৃদয়টাকে আপনাকে অর্পণ করলাম, আপনি এটাতে গ্রহণ করুন, আপনার পাদপদ্ম স্থান দিন এই হৃদয়ে। এভাবে ভগবানের কাছে চিঠি দিয়েছেন। দেখুন চিঠিটা কত গুরুত্বপূর্ণ, মণি মাণিক্য রত্ন এগুলি কি দাম আছে। হ্যাঁ এভাবে আমরা ভগবানকে, ভগবান চায় আমরা যেন আমরা প্রত্যেকে আমাদের হৃদয়টা ভগবানকে দান করি। এই যে আজকে হৃদয়টা ভগবানকে বসাতে পারছি না হৃদয়ে, যার ফলে কি হচ্ছে আমাদের এত দুঃখ কষ্ট। এখানে কি আছে? জড়জগৎকে ভোগ করার মধ্যে কামনা বাসনা এগুলো পড়ে আছে, যার জন্য এত কষ্ট। হ্যাঁ এই হৃদয়টা যখন কৃষ্ণকে দান করবেন, কৃষ্ণ যখন এখানে এসে বসবে, স্বয়ং সম্পূর্ণ, আর কিছু লাগবে না। এটা দিতে পারলে হয়ে গেল, আর কিছু লাগবে না। এটা ভগবানের জন্য রেখে দিতে হবে, ভগবানের জন্য পরিষ্কার করে ভগবানকে দিতে হবে যে গোবিন্দ তুমি আমার হৃদয়ে এসে অবস্থান করো। হ্যাঁ গিরিধারী হৃদয়ে এসে বসো। এই এত কিছু ভজন সাধন করছি কি জন্য? কি কেউ জন্য? শুধু পাওয়ার জন্য, তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, এটা দাও ওটা দাও? না, আমরা এত কিছু করছি একটি মাত্র চিন্তা, এই হৃদয়টা চেতোদর্পণ মার্জনম। এত কিছু, এটা যেন ময়লা হয়ে পড়ে আছে, অনেক কামনা বাসনা আছে না, এটাকে পরিষ্কার করে কৃষ্ণ যেন বসতে পারে। এখানে আছেও কিন্তু কামনা বাসনার জন্য সে ভালো নেই, আমার কামনা বাসনা আছে আর ওকে খাটতে হচ্ছে, যেন বলছেন বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, কেন খাটতে হয় না। তো হৃদয়ে যখন গোবিন্দকে সুখ দেওয়ার চিন্তা করবে, এখানে সে বিশ্রাম দেবো তাকে, সে যেন আনন্দ থাকে, ভালো থাকে, তার সুখের বিধান চিন্তা করে, যেন আমাদের হৃদয়ে একটা ভগবান দিতে হবে, তাহলে কৃষ্ণকে খুশি করতে পারবে। কৃষ্ণ চায় যে আমরা যেন আমাদের ভালোবাসার স্থানে একমাত্র ওকে বসাই, ওই হৃদয়টা ওকে দিয়ে দিই আর কাউকে যেন না দিই। এজন্য এত কিছু, এখন থেকে যদি আমরা দেওয়ার ব্যবস্থা না করি,
তাহলে মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা আসবে না? হ্যাঁ, কার চিন্তা আছে? এই হৃদয়টা এখন থেকে যাকে দিয়ে দিব কৃষ্ণের যাওয়ার সময় তার চিন্তা আসবে। যদি বাড়িতে একটা কুকুর পালন করি না, 10 লাখ টাকা দিয়ে একটা কুত্তা নিয়ে এসে রাখি, সেটাকে যদি লালন পালন করতে থাকি, কি হৃদয়টাকে হৃদয়ের মধ্যে কি বসালাম? কুকুরকে বসিয়ে দিয়েছি। যাওয়ার সময় কুকুরের চিন্তা হবে আগামী জন্মে কি হবো? কুকুর হবো। আর এখন থেকে যদি হৃদয়ে যদি কৃষ্ণকে বসায়, কোথায় যেতে পারবো? গোলক ধামে। বুঝা গেল? এখন থেকে এত সুন্দর করে প্র্যাকটিস করার জন্য কেন আমরা ভোরবেলা ওটা তপস্যা করছি? একমাত্র হৃদয়ে কৃষ্ণকে বসানোর জন্য, অন্য কিছু বসালে কোনো লাভ হবে না। ঠিক আছে, তা আজকে আমরা কি শিখলাম? সবচেয়ে ভগবানকে শ্রেষ্ঠ উপহার কি দিতে হবে? আমার হৃদয়টা যেন আমি গোবিন্দকে দিয়ে দিতে পারি। এটাই বাসনা নিয়ে সবসময় তার কাছে প্রার্থনা করা, গুরুদেবের কাছে প্রার্থনা, প্রভুপাদের কাছে প্রার্থনা, বৈষ্ণবদের কাছে প্রার্থনা, আমরা যেন হৃদয়টা পরিষ্কার করে ভগবানকে যেন দিতে পারি, সে যেন বসতে পারে এখানে। রাধারানীর হৃদয়ে কৃষ্ণ অবস্থান করছেন, একদিন লীলাটা বলছিলাম, রুক্মিণী দেবী তাকে 1 গ্লাস গরম দুধ দিয়েছিল, আর রাধারানী সেই দুধ গরম গরম খেয়ে নিয়েছিল, আর ভগবান খোঁড়া হয়ে, হ্যাঁ খোঁড়া হয়ে হাঁটে হাঁটে রুক্মিণীর কাছে আসলো। রুক্মিণী দেবী জিজ্ঞেস করছে, কি ব্যাপার তোমার পা খোঁড়া হয়ে গেল কেন? বলছে, কি আর করবো, ভক্ত আমাকে পুড়িয়ে দিয়েছে আমার পাটা। কেন বা পুড়িয়ে দিল? তখন বলছে কি, তোমার বাড়িতে তোমার কাছে কেউ আসছিল? বলছে, হ্যাঁ রাধারানীকে আমি ডেকে নিয়ে আসছিলাম। তো তারপর ওকে কিছু খেতে টেতে দিলে না? বলছে, দিয়েছিলেন দুধ। বলছে, সে গরম দিয়েছিল না ঠান্ডা দিয়েছিল? যে গরম দিয়েছিল, তাহলে আমার পাটা তো তুমি পুড়িয়ে দিলা। কিভাবে আমি পা পুড়িয়ে দিলাম? তখন বলছে, রাধারানী তার হৃদয়ে আমাকে অবস্থান করেছেন, তো আমি তার হৃদয়ে থাকি। তুমি গরম গরম দুধ দিয়েছো, সে গরম দুধটা খেয়েছে, তাতে আমার পা পুড়বে না, কাপড় পুড়বে। তখন কি রুক্মিণী মাতা, রুক্মিণী দেবী বুঝতে পেরেছেন, হ্যাঁ কি যে না, রাধারানী মহান, তার ধারে কাছে আমরা যেতে পারবো না। আমাদেরকে সে স্ত্রী রূপে গ্রহণ করেছে, কিন্তু আমরা সেরকম ভক্তি করতে পারছি না। এই জন্য কৃষ্ণ রাধারানীর নাম নিয়ে নিয়ে দ্বারকাপুরীতে কান্না করছে, গোপীদের নাম নিয়ে কান্না করছে। কেন? তাদের হৃদয়টা কৃষ্ণকে দিয়ে দিয়েছে, কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, তারা শ্রেষ্ঠ। তখন লক্ষ্মী দেব বুঝতে পারছেন, ওর পা পুরার জন্য আমিই দায়ী, আমি তার ভক্তকে গরম গরম দুধ খাইয়েছি যেন ভগবানের পা পুড়ে গেছে। বোঝা গেল? হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ ঠিক প্রভু, আছে, ধন্যবাদ সবাইকে, হরে ভালো থাকবেন। বল। হরে কৃষ্ণ। আজকের আলোচনার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কৃপা করে আপনারা হ্যান্ড রেজ করুন। ধন্যবাদ, হরি।